নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। বিধানসভা অধিবেশন শুরু, মুখ্যমন্ত্রী হিমন্ত অখিল সহ 126 বিধায়কের সফর। পঞ্চমবারের মতো বিধানসভায় শপথ পরিমলের, রয়েছে সংস্কৃতিও সফর। কাটিগড়ায় জব্দ 13টি অবৈধ চুনাপাথর বোঝাই ট্রাক, দায়িত্ব নিয়ে সাফল্য নয়ায়। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। পঞ্চদশ অসম বিধানসভার প্রথম অধিবেশনের সূচনা হল শুক্রবার। শুরুতে এদিন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, অখিল গগৈ সহ নবনির্বাচিত 126 জন বিধায়ক শপথ গ্রহণ করেছেন। একই সঙ্গে শপথ নেন নয়া অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারী এবং উপাধ্যক্ষ ডক্টর নোমল মোমিন। প্রোটেম অধ্যক্ষ ফণীভূষণ চৌধুরী তাদের শপথ বাক্য পাঠ করান। সম্পূর্ণ কোভিড প্রোটোকল মেনে অনুষ্ঠিত হয় অধিবেশন। তিন দিনের জন্য শুরু হয়েছে এই অধিবেশন। বরাকের বেশিরভাগ বিধায়ক এবারও বাংলায় শপথ নেন, তবে ব্যতিক্রম সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া ওরফে সাজু, তিনি আল্লাহর নামে সংস্কৃত ভাষায় শপথ বাক্য পাঠ করেন। এদিন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে রাইজর দলের সভাপতি শিবসাগরের বিধায়ক অখিল গগৈও বিধায়ক হিসাবে শপথ নেন। উল্লেখ্য, রাজ্যে এই প্রথম কোনো কারারুদ্ধ নেতা বিধায়ক হিসেবে শপথ নিলেন। আদালতের অনুমোদন ক্রমে মাত্র একদিনের জন্য বিধানসভায় উপস্থিত হন অখিল গগৈ। সকালে জিএমসিএইচ থেকে বিধানসভায় নিয়ে আসা হয় অখিল গগৈকে। শপথ গ্রহণের পর ফের তাঁকে এনআইএর হেফাজতে নিয়ে যাওয়া হয়। আমি শ্রী দীপাবর সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে চলিয়াছি। শুক্রবার পঞ্চমবারের জন্য বিধায়ক হিসেবে শপথ নিলেন ধলাইর বিধায়ক তথা মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এবার দ্বিতীয়বারের মতো রাজ্য ক্যাবিনেট বরাক উপত্যকা থেকে একমাত্র মন্ত্রী হিসেবে স্থান পেয়েছেন তিনি। ফলে অধিবেশনের সূচনায় সবার সঙ্গে তিনিও শপথ বাক্য পাঠ করেন। আমি বিধির দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে চলিয়াছি তাহা বিশ্বস্তভাবে নির্বাহ করিব। কাছাড় জেলার নবনিযুক্ত পুলিশ নিম্বালকর বৈভব চন্দ্রকান্ত দায়িত্ব নিয়েই অবৈধভাবে পাচার হওয়া লাইমস্টোন বোঝাই ট্রাক আটক করলেন। বুধবার বিকেলে কাছাড় পুলিশ প্রশাসন ও কাছাড় জেলা প্রশাসনের যৌথ অভিযানে নেমে কাছাড় জেলার কাটিগড়া থেকে জব্দ করা হয় 13টি অত্যাধিক চুনাপাথর বোঝাই ট্রাক, পাশাপাশি প্রায় 14 জন চালক ও সহচালককে আটক করেন। বিগত কয়েক বছর থেকে এভাবেই চুনাপাথরের অবৈধভাবে ব্যবসা চলছে। পার্শ্ববর্তী রাজ্য মেঘালয় থেকে এই ট্রাকগুলো কাটিগড়ায় আসছিল বলে জানা যায়। নাজিরউদ্দিন আহেন ফখরুল ইসলাম সাতগাড়ি কিটাপাথর চুনাপাথর চুনাপাথর ওভারলোড ওভারলোড চালান আছে চুনাপাথর মালিক আমরা টাকা দিয়া দিন 200 দিয়া দেন চালান আছে ওভারলোড পুলিশ তো দ্রুতগতি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারালেন বছর 54 এর এক অটো চালক। মর্মান্তিক এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে সোনাবাড়ি ঘাটের শিলচর মিজোরাম জাতীয় সড়কে। মৃত ব্যক্তির নাম আব্দুল খালিক চৌধুরী। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী জানা যায়, সোনাবাড়ি ঘাট প্রথম খণ্ডের বাসিন্দা আব্দুল খালিক চৌধুরী বাজার তেমাথায় সড়কের পাশে অটো নিয়ে দাঁড়িয়েছিলেন। সেই সময় আইজল থেকে শিলচর অভিমুখে আসা AS10AC3188 নম্বরের
এলপিজি ট্রাক দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে অটোতে ধাক্কা মারলে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি। খবর পেয়ে ছুটে আসে শিলচর ট্রাফিক পুলিশ। পরে সেখান থেকে তারা মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। এদিকে পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়। এই ঘটনায় এলাকার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে জানা যায়। আজকে সোনাবাড়িঘাটে এই পিছনে একটি লরির ধাক্কা মেরে একজন মানুষকে হত্যা করেছে, এখানে লোকাল মানুষ। এই মানুষের এটা একটা মার্ডার। আজকে অনেক দিন থেকে আমরা প্রশাসনের কাছে দাবি করতেছি এখানে একজন ট্রাফিক ব্যবস্থা দেওয়ার জন্য, কিন্তু এখন পর্যন্ত ট্রাফিক দেওয়া হয়নি। আর আজকে এখানে কিছুদিন আগে এখানে একজন মানুষ মারা গিয়েছে। যতক্ষণ পর্যন্ত এখানে ট্রাফিক এবং ডিসি না আসবেন, আমরা ততক্ষণ পর্যন্ত লাশটি এখান থেকে নিতে দেবো না। বড়খলায় 18 ঊর্ধ্বদের জন্য করোনা টিকাকরণের সেন্টার হলেও কোনো লাভ হয়নি। অনলাইনে অনেক লোক বাইরে থেকে বুকিং করে এই সুবিধা ভোগ করলেও ইন্টারনেট সেবায় ত্রুটি থাকায় এই সেবা থেকে বঞ্চিত রয়েছেন বড়খলাবাসী। এ নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে জনমনে। অনেকেই অভিযোগ করে বলেন, বড়খলায় করোনা সংক্রমণ হয়ে মৃত্যুর পরও টিকাকরণ সেবা থেকে বঞ্চিত রয়েছেন তারা। তাই এ বিষয়ে জেলা প্রশাসনের আশু পদক্ষেপ কামনা করেন তারা। তা না হলে তারা গণ আন্দোলনের দিকে পা দিতে বাধ্য হবেন বলে সাফ জানিয়ে দেন। সুবিধা পাওয়ার তো কোনো মানে কথাই হয় না, কারণ এখানে যেখানে কোথায় তারা বলছে অনলাইন বুকিং না করলে তারা করা কিছু নেই, তো যার কারণে তো আমরা তো আর সুযোগ থেকে বঞ্চিত। এটার তো সমস্যা সব তো ওই থাকে, এটা তো আর খোঁজা লাভ না। বিশেষ করে বগলা যে বিএসএনএল আছে, বিএসএনএল কোনো কিছু নাই, সেই অবস্থা মোটামুটি সব কিছু মানে কিছু নেটওয়ার্কটা ওরকম। তারা অনলাইন বুকিং অলরেডি আছে ক্যান্ডিডেটের, আর আমরা এখানে একটা টোকেন সিস্টেম করা হয়েছে, ওই টোকেন অনুযায়ী আমরা চলে, এখন পর্যন্ত আমরা 75 চলে রানিং। টোকেনটা কিন্তু অনলাইনে যারা আইবো তারারই টোকেন? হ্যাঁ, অনলাইনে যারা আছে অর্ডারই টোকেন, অফলাইনে সিস্টেম এখনো আমরা ইনফরমেশন দিছে না। অনলাইন যারা আছে অর্ডারই চলে রাখা। ম্যাক্সিমাম কি তা লোকালিটি না বাইরে থেকে? বাইরে থেকে হয়। শুক্রবার বিকেল 6টা পর্যন্ত কাছাড় জেলায় নতুন করে 383 জনের মধ্যে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। এদের মধ্যে 351 জনকে র্যাপিড অ্যান্টিজেন ও 32 জনকে আরটিপিসিআর পরীক্ষার মাধ্যমে পজিটিভ শনাক্ত করা হয়। এদিকে মারণ ভাইরাসে মৃত্যু অব্যাহত রয়েছে বরাক উপত্যকায়। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে আরও 4 জনের মৃত্যু হয়েছে। এই তথ্য জানান শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ডক্টর ভাস্কর গুপ্ত। এই 4 জনের মধ্যে 3 জন কাছাড় জেলার এবং 1 জন হাইলাকান্দি জেলার। যাদের মৃত্যু হয়েছে তারা হলেন হাইলাকান্দি জেলার সুদর্শনপুরের বাসিন্দা নন্দকিশোর সিংহ, বয়স আনুমানিক 71 বছর, কাছাড় জেলার তেজিটিকরণের বাসিন্দা ইমরানা বেগম, বয়স আনুমানিক 38 বছর, উত্তর কৃষ্ণপুরের বাসিন্দা পুতুল চন্দ্র দাস, বয়স আনুমানিক 78 বছর, এবং মালুগ্রামের বাসিন্দা অজয় মাঝি, বয়স আনুমানিক 48 বছর। আজ বিকাল 5টায় শিলচর মেডিকেল কলেজে 270 জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন। ওয়ার্ডে 177 জন পেশেন্ট আছেন এবং আইসিউতে 93 জন পেশেন্ট আছেন। ভেন্টিলেটর সাপোর্টে 27 জন পেশেন্ট আছেন এবং অক্সিজেন সাপোর্টে 133 জন পেশেন্ট আছেন। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে 50 জন পেশেন্ট নতুন করে ভর্তি হয়েছেন এবং 29 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। আজ সকাল থেকে 29 জন পেশেন্ট হোম আইসোলেশন নিয়েছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত 24 ঘন্টায় 63টি স্যাম্পল পজিটিভ এসছে এবং আরটিপিসিআর 63টি স্যাম্পল পজিটিভ এসছে। গত 24 ঘন্টায় করোনা নিয়ে শিলচর মেডিকেল কলেজে 4 জন পেশেন্টের মৃত্যু। একপশলা বৃষ্টিতে মুহূর্তের মধ্যেই মিনি বন্যার রূপ নেয় উধারবন্দ বিধানসভা কেন্দ্রের রংপুর জিপির 4 নম্বর ওয়ার্ড এলাকার তুরাই বড়ভূঁয়া লেন ও মিলনপল্লী এলাকা। বৃষ্টির জমা জলে অবস্থা বেহাল হয়ে পড়েছে স্থানীয়দের। রাস্তাঘাট সহ মানুষের বসতবাড়িতে জমা জল প্রবেশ করে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করেছে। শুক্রবার রংপুর জিপির 4 নম্বর ওয়ার্ডের তুরাই বড়ভূঁয়া লেন ও মিলনপল্লী এলাকার স্থানীয়রা জমায়েত হয়ে বলেন, বর্তমানে রাজ্য সরকার গ্রামীণ এলাকাগুলোর উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে, কিন্তু বিগত 5 বছরে রংপুর 4 নম্বর ওয়ার্ডের উন্নয়নে বিন্দুমাত্র প্রভাব পড়েনি। গ্রামের রাস্তাঘাটে বিগত কংগ্রেস সরকার থাকা অবস্থায় কিছু কাজ হয়েছিল, এরপর আর কাজ হয়নি বলে জানান তারা। বর্ষার মরশুমে প্রায়ই গ্রামের একমাত্র রাস্তাটি জলমগ্ন হয়ে পড়ে।
এ বিষয়ে তারা উধারবন্দ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির কান্তি সোম ও কাছাড় জেলা উপায়ুক্তার দৃষ্টি আকর্ষণ কামনা করেন। আজকে আপনারা দেখছেন যে এতদিন চলো এতগুলা বাড়ির ভিতরে পর্যন্ত জল ঢুকিয়া ঘরের ভিতরে জল ঢুকিয়ে গেছে। তে দেখুন একটা মহামারী চলের বর্তমানে, এই যে জমা জলগুলা যখন কমবো তখন গাছগুলা ফসবো, তখন এটার থেকে ম্যালেরিয়ার মতো আরও খারাপ ধরনের অসুখ দেখা দিতে পারে। তাই আমি মাননীয় জেলা শাসকের কাছে আবেদন জানাইলাম যে আপনি ম্যাডাম আপনি একটা ইমিডিয়েট একটা ব্যবস্থা করিয়া জমা জলের যে সমস্যা সুরাহাট আমরা রংপুর জিপি আপনার শিলচর টাউন থেকে মাত্র 2 কিলোমিটার পরে আমরা এই রংপুর পুরা জিপি এরিয়াটা আপনারা দেখছেন জমা জলের সমস্যায় জর্জরিত। আমি বিভিন্ন সময় এই সময় আমি আগামীতে একটা জোর কাছে ডিসি ম্যাডামের কাছে একটা মেমোরেন্ডামও দিব, এত অঞ্চলের সবার সিগনেচারটা লইয়া আমি, তাই আমি সবার সহযোগিতাও করবা, এখানে সেটা সবে সহযোগিতা করবা কইসন। তে আমি ইমিডিয়েট এই বিষয়ে একটা অ্যাকশন আমি নিবার লাগে আমি ডিসি ম্যাডামের কাছে। চার দফা দাবি জানিয়ে শুক্রবার কাছাড় জেলার জেলাশাসকের কাছে স্মারকপত্র প্রদান করল সেবাদল নামে এক সংগঠন। এতে উল্লেখ করা হয় উধারবন্দ বিধানসভা কেন্দ্রে 18 থেকে 45 বছর বয়সের নাগরিকদের মধ্যে সম্পূর্ণরূপে ভ্যাকসিনেশনের সুবিধা প্রদান করার জন্য এবং ভ্যাকসিনেশনের কেন্দ্র বৃদ্ধি করার জন্য, এছাড়া বিকলাঙ্গদের জন্য বাড়িতে গিয়ে ভ্যাকসিন প্রদান করা সহ চা বাগান অঞ্চলগুলোর মধ্যে থাকা হাসপাতালে বাগান শ্রমিকদের জন্য ভ্যাকসিনের সুবিধা প্রদান করা। এদিন স্মারকপত্র প্রদানকালে সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক রজত রায়, পল্লব সিংহ প্রমুখ। এর জন্য একটা ফেসিলিটিস ওনাকে দেওয়া হোক, কিন্তু বেশিরভাগ মানুষ যারা অনলাইন প্রসিডিওরটা বুঝতে পেরেছে না ওরার জন্য একটা প্লিজ ডিসি অফিস ম্যাম আমরা বলেছি ম্যামকে যে একটা প্রপার ফেসিলিটিস যারা ওরাও ফেসিলিটিসটা যেরকম প্রপার ভ্যাকসিনেশনটা গ্রহণ করতে পারে। ম্যাম আমাকে বলেছে এটা স্টেট ওয়াইড পলিসি, গভর্নমেন্ট এটা মানে ভাবছে আর খুব জলদি শীতে এটা একটা ডিসিশন নেওয়া হোক। সেকেন্ড কথা হলো যে উত্তরবঙ্গে দুইটা মেডিকেল সেন্টার যেখানে আছে, যেখানে 50 ইয়ার্সের বেশি যারা এই যে গ্রুপে যারা মানুষ আছে তাকে যা ভ্যাকসিনেশন দেওয়া হচ্ছে, আমরা এখানে দাবি করেছি ম্যামের কাছে যে একটু ভ্যাকসিনেশন সংখ্যাটা বাড়ানি হোক, কিন্তু ম্যাক্সিমাম ভ্যাকসিনেশন ওনার কাছে অ্যাভেলেবেল নাই। আর টি গার্ডেনের যে ডিসপেন্সারিগুলো আছে, এই ডিসপেন্সারিগুলো যেমন প্রত্যেক টি গার্ডেন উদাহরণ সমস্ত ডিসপেন্সারি আছে, এখানে ডিসপেন্সারিতে টি মানে ভ্যাকসিনেশন ফেসিলিটিসটা দেওয়া হোক, তাহলে টি গার্ডেনের যত লেবারার আছে তারা এখানে সবাই ভ্যাকসিনেশনটা গ্রহণ করতে পারব। আর একটা কথা আমরা ম্যামকে বলেছি যে উধারবন্দ সমষ্টিতে মেডিকেল সেন্টারে প্রপার ফেসিলিটিস, কিন্তু অ্যাভেলেবল স্টকই থাকছে না, অ্যাভেলেবল স্টক না থাকার জন্য বেশিরভাগ মানুষ চিকিৎসা রাখতে পারছে না, কিন্তু 11টা থেকে 12টা কার্ফিউ লাগে, এখানে সব কার্ফিউ হয়েছে। বর্ষা মরশুম শুরু হয়নি এখনো, কয়েকদিনের বৃষ্টিতে সোনাই কেন্দ্রের উত্তর কৃষ্ণপুর জিপির কাবিরওয়ারা এলাকার রাস্তাঘাট সহ ঘরবাড়ি জলে ডুবে রয়েছে, ফলে অত্যন্ত কষ্টের মধ্যে দিন কাটাতে হচ্ছে এলাকাবাসীদের। স্থানীয় 949 নম্বর এলপি স্কুল সংলগ্ন রাস্তাটি কয়েকদিন ধরে জলমগ্ন। এ ব্যাপারে বাসিন্দারা জানান মূলত এই এলাকায় নালা না থাকায় জমা জলে নাজেহাল হতে হচ্ছে তাদের। জিপির উন্নয়নে পঞ্চায়েতের তহবিলে কোটি কোটি আসলেও কেন নালা নির্মাণ করা হয়নি এই প্রশ্ন তুলেন তারা। তারা জানান এলাকায় বিগত দিনে এক সভায় প্রাক্তন বিধায়ক তথা উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, জিপি সভানেত্রীর প্রতিনিধি মসব্বির আলী লস্করকে ড্রেন নির্মাণের কথা বললেও আজ পর্যন্ত তিনি কোনো উদ্যোগ নেননি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা। 4.86 কোটি টাকা খালি উত্তর কৃষ্ণপুর জিপি রাস্তার ডেভেলপমেন্টের লাগি আনাইছে, কারণ আমরা ডেপুটি স্পিকারে ডাইরেক্ট সরাসরি মাইকও কইছেন আপনারা 4.86 কোটি টাকা দেওয়া হয়েছে, আপনার বাড়ির তলো রাস্তা ওগুলো আপনি করিয়া দেন, কারণ তারা আপনারে ভোট দিছে মায়া করছে। আজকে ডেপুটি স্পিকার তো আমরা নাই বর্তমানে, কিন্তু তার রেকর্ড মোবাইলের রেকর্ড আছে, প্রায় সময় তাই নাইছেন গেছেন পঞ্চায়েতে কইছেন যেতটুক সাহায্য করা লাগে আমিও করবো, কিন্তু এই রাস্তাটা আপনি করিয়া দিন, কিন্তু এর পরে হয়েছে না। আই 4.86 কোটি টাকার কিতা খাওয়া জুলো জিপিত আমরা সুলতানা লস্কর উত্তর কৃষ্ণপুর জিপি, আজকে 4.86 কোটি টাকার খাজ আস্তা জিপিত হয়ে হয়েছে, যদি 4.86 কোটি টাকা শেষ হয়ে গেছে খালিও গাঁওর টাকা বাঁচিছে না তেও আমরা রে হুকা, আর যদি শেষ হয় না তাই খেনে এই গাঁও রাস্তাটা করিয়া দিন না এটা আমি জানতে। শুক্রবার সন্ধ্যায় সোনাই প্রাথমিক ব্লক হাসপাতাল পরিদর্শন করলেন কাছাড়ের জেলাশাসক কৃতি জল্লি।
বর্তমান কোভিড পরিস্থিতির খোঁজ খবর ও বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখতে আচমকা এদিন সোনাই হাসপাতালে হাজির হন জেলা শাসক। কথা বলেন হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের সঙ্গে। বর্তমান পরিস্থিতির কড়া হাতে মোকাবিলার জন্য জেলা শাসক সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তারিখ মে সোনাই ব্লক সে 198 ফোন কলস গয়ে হ্যায় টেলিকাউন্সেলিং কে দ্বারা এন্ড উনকো গাইডেন্স ভি দিয়া যা রহা হ্যায় কি ঘর মে হোম আইসোলেশন মে অ্যাসিম্পটোম্যাটিক কেসে ট্রিট হো জাতা হ্যায় एंड इफ सिचुएशन वर्सेस कैसे उनको हॉस्पिटल जाना है। हमने कोल्ड चेन पैन भी देखा है वैक्सीन स्टोरेज का, इट इज़ इन फंक्शनल कंडीशन। फिर वैक्सीनेशन का लोकेशन, इनका टेस्टिंग का लोकेशन, वेस्ट मैनेजमेंट पूरा हमने देखा है। दे आर डूइंग देयर बेस्ट इन ऑल द चैलेंजेस एंड ये दिन रात का लड़ाई है, ये एक दिन दो दिन का नहीं है। हमें तो मार्च से लड़ाई कर रहे हैं कोविड का, तो हमारे टीम्स में भी काफ़ी लोग पॉजिटिव है बट वो घर से भी अभी भी डेटा एंट्री ये सब काम कर रहे हैं। इसमें मेरी रिक्वेस्ट पब्लिक से यही है कि आप सावधान रहिएगा। अगर असिम्प्टोमेटिक घर पे है, इस बार सेकेंड फेज में जो कोरोना है उसमें ज़्यादा फीवर नहीं आ रही है, वेरी माइल्ड फीवर आ रहा है। ज़्यादा खांसी थोड़ा हो रहा है बट सर्दी भी वैसे होता नहीं है। तो ऐसे मत सोचिएगा कि घर पे एक दिन पैरासिटामोल ले लिया और सब कुछ ठीक है। 6 मिनट वॉक करके देखने के लिए टेस्ट करते हैं कि उनको दम हो रहा है कि नहीं हो रहा है। अगर दम हो रहा है मतलब लंग्स पे वायरस ऑलरेडी अटैक चालू कर चुका। করোনার প্রথম তরঙ্গে অসহায়দের পাশে দাঁড়ানোর পর দ্বিতীয় তরঙ্গেও প্রায় 10,000 অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেওয়ার লক্ষ্যে সমাজসেবায় অবিরাম অভিযান চালিয়ে যাচ্ছে শিলচর ইয়ং জেনারেশন গ্রুপ। শুক্রবার গ্রুপের উপদেষ্টা অংশুমান দাস বলেন, বর্তমানে কারফুতে আবদ্ধ অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে তারা খোঁজ খবর নেন। তারা শহরের অলিগলে গিয়ে জনসাধারণের মধ্যে মাস্ক স্যানিটাইজার বিতরণ করেন। তারা খাদ্য সামগ্রীর পাশাপাশি সচেতনতামূলক পোস্টার বিতরণ করে যাচ্ছেন। আগামীতে ঘরে আবদ্ধ অসহায় প্রৌঢ়দের জন্য স্পেশাল হেল্পলাইন চালু করবেন বলে জানান তারা। মিশন রুডের প্রত্যেকের ঘরে ঘরে আমাদের নিজস্ব তৈরি দেখতে পাবেন, আমাদের লোগো লাগানো মাস্ক আছে যেটা আপনি রিইউজেবল করতে পারেন। এই মাস্কগুলি আমরা প্রত্যেকের ঘরে ঘরে আজকে আমরা এটা আমরা বিতরণ করছি। তার সাথে করোনার গাইডলাইন্স আছে, করোনার গাইডলাইন্সও আমরা প্রত্যেকের ঘরে ঘরে আমরা বিতরণ করছি। তার সাথে আমরা প্রত্যেকের ঘরে এসে আমরা খবরাখবর আমরা নিচ্ছি, যাতে কারোর যদি কোনো অসুবিধা হয় আপনারা আমাদের গ্রুপের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের গ্রুপ আপনারা হয়তো দেখেছেন বিগত করোনার কোভিড পিরিয়ডে আমরা ইয়ং জেনারেশন গ্রুপ আমরা বিভিন্ন জায়গায় আপনার শহর এবং শহরতলির বাইরেও বিভিন্ন জায়গায় প্রায় 4,000 পরিবারকে আমরা ত্রাণ বন্টন আমরা করেছি। তার সাথে আমরা প্রত্যেক দিন রেল স্টেশনে আমরা খাবারও দিয়েছিলাম। তো এইবারও আমাদের এইরকম তদ্রুপ প্রয়াস আছে, আমরা এবার আরও একটু বেশি করার আমরা চেষ্টা করছি। আমাদের এস্টিমেট আছে আমরা 10,000 মতো আমরা একটা প্রয়াস আমরা নিয়েছি। তারপর আমরা যারা আমাদের শিলচর শহরে যারা বৃদ্ধ মানুষ যারা আছে বা অসহায় যাদের ছেলে মেয়ে নেই তাদের জন্য আমরা একটা প্রকল্প আমরা নিয়েছি, যারা অসহায়ভাবে আছে তারা যেন আমাদের গ্রুপের সাথে যোগাযোগ করতে পারে। আমরা তাদের সেবাতে আমরা এনি টাইম আমরা তাদের সেবায় আমরা থাকতে পারব। শিলচর বিমানবন্দরে প্রতিদিনই বাতিল হচ্ছে বিমান, যাত্রী না থাকায় সমস্যার সম্মুখীন হচ্ছে বিমান পরিবহন সংস্থাগুলো। এবার 16 দিনের জন্য শিলচর বিমানবন্দর থেকে স্পাইস জেটের সব বিমানের যাতায়াত বাতিল করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। করোনা সংক্রমণ বৃদ্ধির ফলে বিমান যাত্রীর সংখ্যা কমে যায়। যাত্রীর অভাবে 21 মে শুক্রবার থেকে 5 জুন পর্যন্ত শিলচর বিমানবন্দর থেকে স্পাইস জেট কোম্পানির সব বিমানের যাতায়াত বাতিল করা হয়েছে। এদিকে স্পাইস জেটের বিমান বাতিল করা হলেও এয়ার ইন্ডিয়ার বিমান সপ্তাহের বুধ ও শনিবার চলাচল করবে। তাছাড়া ইন্ডিগোর বিমানও পূর্ব নির্ধারিত সময়সূচি অনুসারে চলাচল করবে বলে জানান। তাছাড়া ইন্ডিগোর বিমানও পূর্ব নির্ধারিত সময়সূচি অনুসারে চলাচল করবে বলে জানা গেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। বিধানসভা অধিবেশন শুরু, মুখ্যমন্ত্রী হিমন্ত অখিল সহ 126 বিধায়কের শপথ। পঞ্চমবারের মতো বিধানসভায় শপথ পরিমলের রয়েছে সংস্কৃতি ও শপথ। কাটিগড়ায় জব্দ 13টি অবৈধ চুনাপাথর বোঝাই ট্রাক, দায়িত্ব নিয়ে সাফল্য নয়া এসপি।
এখনকার মতো। আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।